সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন একটি ডেজার্ট আইটেম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খুবই সহজ এবং খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যাবে। আপনারা চাইলে এটা বার্থডে পার্টিতে বা যে কোনো অকেশনে তৈরি করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। অনেক সময় দেখা যায় হঠাৎ করে বাচ্চারা কেকের বায়না ধরে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো এখানে আমি গরম পানি নিয়েছি 2 টেবিল চামচের মতো, আর কফি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করতে করতে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর নিয়েছি ভিভো ক্রিম, আমি আপনাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি, অনেকে প্যাকেট দেখতে চান বা নামটা জানতে চান তাই দেখিয়ে দিলাম। হ্যাভি ক্রিম নিয়ে নিচ্ছি 1 কাপ। এখন এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে। এটা ক্রিমি পরিণত না হওয়া পর্যন্ত এটাকে বিট করতে থাকবো, একদম হাই স্পিডে কিন্তু আমি এটাকে বিট করে নিচ্ছি। ক্রিমটাকে প্রথমে নর্মাল ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করবেন, তারপর এভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবেন। যখন ক্রিমের মতো হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কন্ডেন্স মিল্ক। এটা স্বাদ মতো দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাড করবেন, যদিও ক্রিমটা মিষ্টি। তারপর আমি কিছুটা কন্ডেন্স মিল্ক এখানে দিয়েছি, অর্থাৎ 3 থেকে 4 টেবিল চামচের মতো কন্ডেন্স মিল্ক আমি এখানে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কফি। কফি মিক্সচার কিন্তু একদম ঠান্ডা হতে হবে, তারপর সেটা মিক্স করতে হবে। গরম থাকতে অ্যাড করবেন না, তাহলে কিন্তু ক্রিমটা গলে যাবে। আর হ্যাভি ক্রিম অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেবেন, তারপর সেটা আপনারা দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবেন, তাহলে ক্রিমটা কিন্তু অনেক ভালো হবে। তো ক্রিমটা একেবারে টাইট হওয়া পর্যন্ত এটাকে বিট করতে হবে, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি টাইট হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করবেন। একটা সময় দেখবেন ক্রিমটা টাইট মনে হবে, সেই সময় বিট করা থামাবেন। আর এই যে হ্যাভি ক্রিম, অনেকে অনেক সময় কমেন্ট করেন যে আপনি কীভাবে স্টোর করেন। ভিভো ক্রিম একটা প্যাকেটে কিন্তু অনেক থাকে, তো এটা একবারে শেষ হয়ে যায় না, যদি থেকে যায় সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে স্টোর করতে পারেন। এটা বেশ কিছুদিন রেখে খাওয়া যায়, অর্থাৎ 1 মাসের মতো আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তবে খুব বেশি দিন যদি স্টোর করতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন, তবে অনেক বেশি সময় হলে কিন্তু আবার যেটা হয় যে ক্রিমটা ফ্লাপি হয় না। তাই চেষ্টা করবেন ভিভো ক্রিমটা কিনলে 1-1.5 মাসের মধ্যে খেয়ে শেষ করে ফেলতে, এতে করে আপনার ক্রিমটা ফ্লাপি হবে এবং ভালো থাকবে। এখন আবারও 1/2 চা চামচের মতো কফি নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি তরল দুধ। এটা রান্না করে নেওয়া এবং ঠান্ডা, এটা যে একেবারে ঠান্ডা তা কিন্তু না, হালকা একটু গরম রয়েছে। মিক্স করে নিচ্ছি, মিক্স করা হয়ে গেলে এটা কেকে অ্যাপ্লাই করব। তো যেহেতু আমি ইনস্ট্যান্ট ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি, তাই আমি রেডিমেড কেক নিয়েছি। আপনারা এটা ভ্যানিলা বা চকলেট কেক, আপনাদের পছন্দের যে কোনো কেক দিয়ে এটা তৈরি করতে পারবেন, বা স্পঞ্জ কেক দিয়ে তৈরি করতে পারবেন। অনেক সময় হয় না, হঠাৎ মেহমান আসছে, সেই সময়টাতে কিন্তু আপনারা চাইলে এরকম ঝটপট এই ডেজার্টটা তৈরি করে দিতে পারেন, দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে। এখন কফি মিক্স করে দুধ অ্যাপ্লাই করছে, সম্পূর্ণটা এখানে দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি কফি ক্রিম, অর্থাৎ যে ক্রিমটা তৈরি করেছি সেখানে কিন্তু আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করিনি। এর রিজন হচ্ছে যদি ভ্যানিলা এসেন্স অ্যাড করি তাহলে কিন্তু কফির যে স্ট্রং ফ্লেভার সেটা কিন্তু পাবেন না, আর কফিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। আমি যেটা দিয়েছি সেটা পারফেক্ট। তারপরে যদি আপনারা স্ট্রং কফি ক্রিম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চাইলে কফিটা বেশি করে দিতে পারেন। আমি এখানে ওয়েফার রোলস দিলাম, আর চারপাশে দিয়ে দিচ্ছি রাইস চিপস, এতে করে দেখতে সুন্দর লাগবে। ডেজার্ট আইটেমগুলো একটু সুন্দর করে গার্নিশ করলে কিন্তু দেখতে সুন্দর লাগে, খাওয়ার আকর্ষণটাও বেড়ে যায়। এরপর এটাকে জাস্ট নর্মাল ফ্রিজে 2-4 ঘন্টা রেখে, বা যেদিন আপনার যদি এমন প্ল্যান থাকে যে আগামীকাল কোনো অকেশন বা বার্থডে, সেক্ষেত্রে আগের দিন এটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে পরের দিন এটা পরিবেশন করতে পারেন। আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে আজকের রেসিপিটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকমই সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।